ব্লাড সুগার বাড়ে কেন? রক্তে সুগার বাড়াকে হাইপারগ্লাইসেমিয়া বলে। হাইপার অর্থাৎ বেশি, গ্লাই অর্থাৎ গ্লুকোজ মানে আপনার সুগার, এমিয়া অর্থাৎ ব্লাড। রক্তে সুগার বাড়াকে তাই হাইপারগ্লাইসেমিয়া বলা হয়। রক্তে কোলেস্ট্রল বাড়ার মতো সুগার বাড়া নিয়েও আমরা বেশ চিন্তিত। এই শতাব্দীতে মানুষের প্রথম 10টি চিন্তার মধ্যে এটিও একটি। কিন্তু এই সুগার কেন বাড়ে সেটা জানা প্রত্যেকেরই দরকার। কারণ সুগার কমাতে গেলে তার বাড়ার কারণটা আগে জানা দরকার। শরীরের শক্তির চাহিদা মেটানোর জন্য গ্লুকোজ বা সুগার খুবই দরকারি। সেই অতি প্রয়োজনীয় সুগার রক্তে অত্যাধিক বেশি হয়ে যায় অনেক সময়। এর 3টি কারণ হতে পারে। 1, ইনসুলিন উৎপাদন কমে যাওয়া। শরীরের প্যানক্রিয়াসে ইনসুলিন তৈরি হয়। প্যানক্রিয়াসে ইনসুলিন উৎপাদন কোনো কারণে কমে গেলে রক্তে সুগার বেড়ে যায়। কারণ ইনসুলিনই রক্ত থেকে ধরে ধরে সুগারকে কোষে নিয়ে যায়। শরীরের এই অবস্থাকে টাইপ 1 ডায়াবেটিস বলা হয়। টাইপ 1 ডায়াবেটিস হলে অনেক সময়ই ইনসুলিন ইনজেকশন নিতে হয়, সাথে খাদ্যাভ্যাসও বদলাতে হবে। 2, অনেক সময় শরীরে যথেষ্ট ইনসুলিন থাকা সত্ত্বেও কোষ ইনসুলিনকে ব্যবহার করতে পারে না, ফলে ব্লাডে অতিরিক্ত সুগার দেখা যায়। শরীরের এই অবস্থাকে টাইপ 2 ডায়াবেটিস বলা হয়। টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী মেডিসিন নিতে হবে, খাদ্যাভ্যাসও বদলাতে হবে। 3, ভুল খাদ্যাভ্যাস ও ভুল জীবনযাত্রা। ভুল খাদ্যাভ্যাস ও ভুল জীবনযাত্রার জন্য আমাদের রক্তে সুগার বাড়তে পারে। সেক্ষেত্রে ডায়েটের দিকে নজর দিতে হবে। আশা করি রক্তে সুগার বাড়ার কারণ বুঝে গেলেন। এরপরও কোথাও কোনো কনফিউশন থাকলে কমেন্ট করুন। আর ব্লাড সুগার নিয়ন্ত্রণের যাবতীয় তথ্য ডক্টর বিশ্বাস চ্যানেলে পেয়ে যাবেন। ডক্টর বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে শুভকামনা। সুস্থ থাকুন, অন্যকেও সুস্থ থাকতে দিন।